স্বামীর হাত পা ভেঙে মাথা থেতলে নিশংসভাবে খুন করার অভিযোগ উঠল স্ত্রী সহ মৃতের পিস্তত দাদার বিরুদ্ধে। খুনের পর মৃতদেহ লোপাটের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশচন্দ্রপুরের ডেইলি মার্কেট এলাকায়। ঘটনায় গ্রেপ্তার দুইজন। জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকেও আটক করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাম মুসহার, পেশায় রং মিস্ত্রি রাম ও তার ছেলে বাপি মুসহার। নিয়মিত মদ্যপান করায় প্রায় প্রতিদিনই রাম মুসহারের সঙ্গে বিবাদ লাগত স্ত্রী পঞ্চমী মুসহার ও ছেলে বাপি মুসহারের। তবে এরই মধ্যে রামের বিস্তৃত দাদা মনোজ মুসহার দিল্লি থেকে হরিশচন্দ্রপুরে এসে রং মিস্ত্রির কাজ শুরু করে। তার ব্যবসাও বেশ জমে ওঠে। পরবর্তীতে বিস্তৃত ভাই রাম ও তার স্ত্রী পঞ্চমী সহ ছেলের সঙ্গেই এক বাড়িতে থাকতে শুরু করে মনোজ। এরপরই পঞ্চমীর সঙ্গে মনোজের পরকীয়ার সম্পর্কের অভিযোগ তুলে প্রায়ই ঝামেলা করত রাম বলে অভিযোগ। এরপর থেকে রাম কাজকর্ম করত না, তাদের সংসার চালাত মনোজ ও ছেলে বাপি। এরপরই তাদের বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করে স্ত্রী পঞ্চমী ও পিস্তৃত দাদা মনোজ, আর সেইখানেই বাধা হয়ে দাঁড়ায় রাম। এরপর গত মঙ্গলবার রাতে হাত পা ভাঙা, মাথা থেতলানো, রক্তাক্ত অবস্থায় রামের মৃতদেহ উদ্ধার হয় নিজের বাড়ির সিঁড়ির নিচ থেকে। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি শাবল, গাইতি সহ ইত্যাদি অস্ত্র ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এরপর স্ত্রী পঞ্চমী ও পিস্তৃত দাদা মনোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পুলিশের অনুমান, খুন করে দেহ লোপাটের জন্যই সিঁড়ির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনা প্রসঙ্গে মৃত রাম মুসহারের ছেলে বাপি মুসহার জানান, কালকে মানে সকালবেলা বাবার সাথে মানে ঝামেলা হলো, তো বাবা আমাকে ঘটিয়ে তাড়িয়ে দিল সকালে। তখন তাড়িয়ে দেওয়ার পরে আমি মানে পিসির বাড়িতে চলে যাই। পিসির বাড়ি থেকে মানে বিকালের টাইম গিয়ে এসে দেখি যে মানে আমি আমাকে মা বললো, সন্ধ্যের টাইম মা বললো যে মানে মানে ঝামেলা হলো হয়েছিল যে মানে মনোজ কাকু আর ওনার সাথে নাকি বলে ঝামেলা হয়েছিল ওই মানে টাকা পয়সা নিয়ে। এই প্রসঙ্গে মৃতের মা জলসী মুসহার জানান, আমার কিছু না, ওই আগে আমার 6 মাস আগে পাতাপাতি হলো, তো বাইর করে দিয়েছে। তা আমি বাইরে আছি 6 মাস ধরে, আমি ধরে নাই বসে আছিলাম 3-4 মাস। বেটির বাড়ি ওই বেটির বাড়ি ওই বেটি, 3 বেটি আছে, 3 বেটির বাড়ি আমি করতে পারছি কি জানি। আমি কি আমি ও বলতে মাটার হয়েছে কি হয়েছে আমি শুনে কি করবো, আমি তো কিছু জানি না, আমি তো কিছুই জানি না। তো আমি বলে আমার কোনো লাভ আছে? কিছু আমি জানি না, আমি কিছু ওটা বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, আমি নাই তো আমি কিছু বলতে পারবো না, আমি তো এই জায়গা নাই তো আমি কি বলবো, কিচ্ছু বলতে পারছি না। আমি 6 মাস থেকে আছি বাইরে, তো আমি কেমনে বলবো, আমি ঘরের কথা কিছু বলবো না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ফার্নিচার, ওয়ার্ডরোবস, বেড সহ অন্যান্য প্রয়োজনীয় এবং শৌখিন আসবাব তৈরির জন্য ব্যবহার করুন অ্যাপেলো ক্লাব প্লাইউড। অত্যন্ত শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন। আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8101864509।